সো হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি বেজিং এক্সপ্লোর ব্লগের আরও একটি নতুন পার্টে। সো আজকেও গতানুগতিক নতুন একটি জায়গা ঘুরবো এবং আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। তো আমরা আমাদের গন্তব্যে চলে এসেছি, এটাই হচ্ছে সেই তংজিমেন, যেটাকে বলা হয় কুইচি, চিয়ে মিনিং হচ্ছে স্ট্রিট, কুইচিয়ে এটা একটা নাম, জাস্ট নাথিং এলস। তো রাস্তার দুধারে এই রেস্টুরেন্ট রয়েছে, এখানে দেখতেই পাচ্ছেন ভিতরে মানুষজন বসে খানা দানা করছে, বাইরেও কিছু চেয়ার আছে বসার। রাস্তার এই সাইডে কিছু দোকান রয়েছে, সত্যি দেখতে দারুণ, খুব সুন্দর দেখাচ্ছে। এখানে কিন্তু একটা জিনিস লক্ষ্য করতে পারবেন, সেটা হচ্ছে কোনো ইংলিশ লেটার বা ইংলিশে কিন্তু কোনো কিছু এখানে লেখা নেই, সব কিছু লেখা চাইনিজে। এবং রেস্টুরেন্টে বসে রাস্তা ভিউটা কিন্তু দেখা যাবে, এইভাবে রেস্টুরেন্টগুলো বানিয়েছে। তো রাস্তার দুধারেই কিন্তু খাবারের দোকান, বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট এখানে দেখতেই পাচ্ছেন। চাইনিজরা খেতে খুব পছন্দ করে এবং সচরাচর দেখা যায় যে এরা বাইরে খারাপ না খেতে অভ্যস্ত বেশি, যদিও এটা অনেকগুলো রিজন রয়েছে, তার মধ্যে একটি অন্যতম রিজন যদি বলা যায় সেটা হচ্ছে তুলনামূলক চায়নাতে খাবার দাবারের দাম অনেক সস্তা। যার কারণে পরিবার পরিজন নিয়ে এসে রান্না বাড়ার ঝামেলা নেই, কোনো কিছু নেই, জাস্ট আসলো খেয়ে দিয়ে চলে গেল এবং খুব সুন্দর একটি সময়ও কাটানো যায় এইভাবে পরিবার পরিজনের সাথে, বন্ধুবান্ধবের সাথে। এখানে কিন্তু যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাচ্ছেন প্রচুর মানুষের ভিড়, ওয়া রিয়েলি মনে হচ্ছে এটা খুব বিখ্যাত। এই রেস্টুরেন্টের নাম হচ্ছে কুতা, বাইরে ও এরা এরা হচ্ছে বাইরে সিরিয়াল দিয়ে বাইরে বসে আছে এখনো, এদের সিরিয়াল মেবি এখনো আসেনি। এই জায়গাটা অ্যাকচুয়ালি খাবারের জন্য খুব বিখ্যাত, তো দেখতেই পাচ্ছেন দুই সাইডে শুধু রেস্টুরেন্ট আর রেস্টুরেন্ট, খাবারের স্বর্গরাজ্য। চাইনিজদের নীতিটা হচ্ছে প্রচুর পরিমাণ কাজ করবে এবং প্রচুর পরিমাণে খাবে, খাওয়ার সাথে কোনো কনসিডার কম্প্রোমাইজ চলবে না। যার কারণে হয়তো চায়নাই একমাত্র জায়গা যেখানে হয়তো হিউজ পরিমাণ খাবার দাবার এবং বিভিন্ন ধরনের খাবার দাবার কিন্তু আপনি চাইলেই খেতে পারবেন। তো আমি এই যে দীর্ঘক্ষণ সাইকেল চালিয়ে আসলাম, রাস্তার দুধারেই কিন্তু শুধু রেস্টুরেন্ট আর রেস্টুরেন্ট, রেস্টুরেন্টের বাইরে কিন্তু অন্য কিছু নেই এবং দেখতেই পাচ্ছেন মানুষের খুব মানুষের সমাগম এবং মানুষের উচ্চ করা ভিড়।
তো রাস্তার ওই সাইডটা সাইকেল দিয়ে আসার সময় আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম, এখন রাস্তার এই পাশটা একটু দেখানোর চেষ্টা করব। সামনের দিকে যাব, এখানে আপনি দেখতে পাচ্ছেন বেশ কিছু বিদেশি লোক সবাই। ও এদুক রেস্টুরেন্ট, মেন বিশেষত্ব হচ্ছে সিরিয়াল দিয়ে বসে থাকতে হয়, তারপরে যখন আপনার সিরিয়াল আসবে তখন ভেতরে ঢুকে কেনাবেনা করতে পারবেন, তার আগে পারবেন না। যে রেস্টুরেন্টগুলোর সামনে প্রচুর ভিড় দেখতে পাচ্ছেন ওগুলো খুব ফেমাস, যার কারণে এটাই হচ্ছে রাতের চায়না। বিভিন্ন ধরনের খাবার দাবার, পাং 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 চাইনিজ বাচ্চারা খুব খায়, একটা রেস্টুরেন্ট। ওখানে কিন্তু দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের খাবার, রেস্টুরেন্ট বিভিন্ন ধরনের খাবার। শুকরের মাংস মনে হচ্ছে ওটা, শুকর এই সাইডটা, ওই সাইডটা খুব বিখ্যাত মনে হচ্ছে, ওই দোকানটা প্রচুর মানুষের ভিড়, প্রচুর মানুষ কিন্তু বাইরে বসে আছে। আমাদের কাছে স্মেলটা খুব ভালো লাগে না, বাজে লাগে, চাইনিজদের জন্য ঠিক আছে। রাস্তার দু সাইডেই প্রচুর পরিমাণ রেস্টুরেন্ট, কারণ সবাই এখানে যারা আসে তারা সবাই খাবারের উদ্দেশ্যেই আসে। এটা একটা মুদি দোকান, মদ যেহেতু এরা খায়, পুরো এরিয়াটা আপনাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করলাম। কিছু কিছু রেস্টুরেন্টের সামনে কিন্তু উঠতে পড়া ভিড়, তার মানে এইগুলা খুব ফেমাস, আবার কিছু কিছু রেস্টুরেন্টের সামনে লোকজন খুব কম, এরা সিরিয়াল দিয়ে এখানে বসে আছে, যখন তাদের ডাক পড়বে তখন ভিতরে যাবে আর কি।
সত্যিই দুর্দান্ত ছিল, আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করলাম। সো পুরোপুরি ভিডিওটা দেখলে হয়তো অনেক ভালো লাগবে। তো আজকের মতো এখানেই শেষ করব। রাতের নাইট লাইফ চাইনিজরা কীভাবে এনজয় করে বা কী করে সেটা দেখানোর চেষ্টা করলাম। চ টা বাই বাই।